রেকর্ডিং তো হচ্ছে না মনে হয়। এখন হচ্ছে না? হয়ে যাবে হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার থেকে শুরু করি। সেটা হচ্ছে হলো ফাইবার। ফাইবার মূলত কি? ফাইবার মূলত হচ্ছে হলো একটা মার্কেট প্লেস, যেখানে সেলার এন্ড বায়ার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে এবং কেউ প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে সেল করতে পারবে। আপনার যে কোনো স্কিল থাকলেই আপনি এখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে পারেন। লাইক আমাদের তো কোনো পণ্য নাই, এই মার্কেট প্লেসের মূলত সার্ভিস গুলাই সেল করে, যে আমি যে বিষয়ে পারদর্শী সেই সম্পর্কে আমি সার্ভিস সেল করব। লাইক আপনারা শিখছেন হলো ওয়েব ডিজাইন, সেক্ষেত্রে আমাদের ওয়েব ডিজাইনের সার্ভিস গুলো আমরা এখানে কিন্তু সেল করব, তাই তো? মানে একটু আগে বলছিলাম গিগ, আপু বলেন তো গিগটা কি মূলত, এটা বলেন যে গিগ জিনিসটা কি? গিগ জিনিসটা হচ্ছে সবার যে একটা ওয়েবসাইট থাকে, মানে সে কি কাজ করে সেটা মিলে যেটা থাকে সেটাই হচ্ছে গিগ। কি থাকে বুঝি না, একটু জোরে বলেন, লাউডলি বলেন। মানে আমি যে কাজগুলা করব বা অন্যরা যে কাজগুলা করতেছে সেইগুলা একত্রে থাকে। মানে এখানে হচ্ছে হলো আমাদের যে সার্ভিস গুলো আছে বা আমরা যে সার্ভিস গুলাই পারি, এই সার্ভিস গুলা সুন্দর করে সাজায় রেখে, সার্ভিসের দাম কি, সার্ভিসের ভিতরে আমি কি কি উপাদান দিচ্ছি, আমি কয় দিনে ডেলিভার করব, এর ভিতরে কি কি থাকবে, এক্সট্রা আমি কত ডলার নিব, এক্সট্রা কি কি জিনিসগুলা দিব। লাইক একে হচ্ছে হলো যেমন দোকানে গেলে আপনার দোকানে কি মালামাল আছে সবকিছু একদম সাজানো থাকে, এখানেও এক যে আপনি যদি একজন দোকানদারের কথা চিন্তা করেন, যে আমার একটা দোকান আছে, আমার এটা হলো লাইক একটা সুপার শপের মতো, আমি এখানে আমার প্রোডাক্ট গুলো বা আমার দোকানে যে মালগুলো আছে আমি সেল করব। যখন ফাইবারে যখন কেউ আসবে তখন হচ্ছে হলো দেখবে যে আপনার একটা দোকান আছে এবং দোকানের ভিতরে আপনার কিছু সার্ভিস সেল করতেছে না, এখানে আমার যে প্রোডাক্ট নেই, আমাদের সার্ভিস, সেই সার্ভিস গুলো আমার সুন্দর করে সাজায় রাখবো, সাজায় রাখা যে মানে যে সার্ভিস গুলো সাজায় রাখবো এইগুলার একটা গিগ বলে। মানে গিগ আমরা সাজায় রাখবো, আমাদের তো কোনো প্রোডাক্ট নেই, গিগ বা সার্ভিস আপনি যেটাই বলতে পারেন, গিগ বা সার্ভিস। দেন এইখানে এই যে দেখেন রিসেন্টলি ভিউ, আমি যখন ফাইবার ডট কমে যাবো রিসেন্টলি ভিউতে দেখেন অনেকগুলো ফিল্টার আছে, আমি মাত্র যেগুলা রিসেন্ট ভিউ করলাম। এবং ফাইবারে গিগ আপনার র্যাঙ্ক করা এবং হচ্ছে গিগ সেল হওয়ার অনেক ফ্যাসিলিটি আছে বা অনেক ভাবে সেল হইতে পারে। সাপোজ আপনার গিগটা যখন হচ্ছে হলো এজ এ বায়ার হিসেবে আমার একটা ওয়েব ডিজাইনের সার্ভিস আমি সার্চ করলাম, লাইক এই যে দেখেন আমি ওয়েব ডিজাইনের সার্চ করছি বলে আমার এখানে ওয়েব ডিজাইনের সবকিছু আসতেছে। বাট ফাইবার আরো কি করে, যে এদের রিলেটেড কিছু সার্ভিস ওরা প্রোভাইড করে, এগুলো ক্লায়েন্ট আসছে ওয়েব ডিজাইনের জন্য, এগুলো তার অন্য কিছু লাগবে, সেক্ষেত্রে ফাইবার নিজেই কিন্তু সাজেস্ট করে। এই ক্ষেত্রে হচ্ছে হলো কাজ পাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়, ফাইবার নিজেই আপনাকে আর কি বুস্টিং করে বা প্রমোট করে অনেক সময় অনেক ক্ষেত্রে, এবং নতুন সেলারদেরও এটা ফাইবার করে থাকে। যখন আপনি একটা ভালো গিগ করবেন, ভালো ই করবেন, দেখবেন যে ফাইবার আপনাকে নিজেরাই প্রমোট করতেছে। দেন আপনি যদি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং আপনি এটা টিকিয়ে রাখতে পারেন, দেখবেন যে অল্প দিনেই ভালো কাজ পাচ্ছেন আপনি। এখন হচ্ছিল এটা গেল, এবং হচ্ছিল আমরা দেখলাম যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা সার্চ দেই, যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিলে দেখেন এখানে 58,871টা সার্ভিস আছে, সার্ভিস অ্যাভেলেবেল। এখানে বলছে যে সার্ভিস অ্যাভেলেবেল, আবার এইগুলারে এক একটা গিগ ফলতেছে ফাইবার, এবং এখানে আবার বোঝাচ্ছে কি 58,871টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে গিগ বা সার্ভিস আপনি যে কোনো একটাই বলতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছিল এখানে দেখেন অনেক প্রকার সার্ভিস আছে। এখন হচ্ছিল ক্লায়েন্ট, মানে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি কি দেখি, মানে এই সার্ভিসটার ভিতরে যাবো বা এই দোকানে যাবো বা গিগ এর ভিতরে যাবো, সার্ভিসের মেন হচ্ছে আপনার টাইটেলটা, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট, টাইটেলের সাথে আর হচ্ছে হলো গিগ ইমেজটা। কারণ আমি যখনই সামনে আসবো আমার মেন জিনিসটা হচ্ছে হলো কি, আমার ইমেজ ভালো লাগতেছে, দেখেন কোন ইমেজটা আমার চোখে লাগতেছে, যে ইমেজটা আমার চোখে লাগতেছে সেটাই কিন্তু আমি ঢুকবো বা জিনিসটা কি লেগেছে পরে আমি পড়বো। বাট মানুষের চোখে কি আই ক্যাচিটাই বড় জিনিস, যে আমার এটা ভালো লাগছে দেন আমি ওইটা দেখে কি আছে। দেখেন এইগুলার ভিতরে আপনার চোখে কোনটা লাগতেছে এইগুলার ভিতরে? এই যে এই ল্যাপটপ সফল আচ্ছা নাদিমের কোনটা লাগতেছে এই যে এই যে এই 8টার ভিতরে? একবার ফার্স্ট যেটা আছে ওটা, আচ্ছা আচ্ছা ফার্স্ট এটা আমার লাগতেছে। এখানে হচ্ছে হলো যেমন এই যে নীল কালারের, দেখেন নীল কালারের এইটা একটু বেশি লাগতেছে, যে হিরো ধরে রাখছে ওটা। ফার্স্ট লুক দেন, আপনি হচ্ছে ফার্স্ট লুক দেন, দেখবেন যে নীল কালারটা একটু আমাদের সামনে আসতেছে, লাইক এরকম যাই করেন। এই ক্ষেত্রে হচ্ছে গিগ ইমেজটা খুবই ইম্পর্টেন্ট, যে গিগ ইমেজ দেন হচ্ছে আমি পড়বো যে কি প্রোভাইড করতেছে। আচ্ছা বাক্স ফিক্স করবে ওয়ার্ডপ্রেস এর $100 নিবে হলো প্রো, ঠিক আছে? এবং আরেকটা সেটা হচ্ছে হলো টাইটেল, অর্থাৎ হচ্ছে হলো আপনার সার্চ যখন এজ এ ক্লায়েন্ট সার্চ দেয়
তখন হচ্ছে হলো আপনার টাইটেলের সাথে মিল রেখে কিন্তু গিগ গুলো আপনার র্যাঙ্কে আসে বা গিগ গুলো আসে। আপনি দেখেন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিয়েছেন, দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস অবশ্যই তাদের গিগে আছে, মাস্ট বি আছে। এবং হচ্ছে দেখা গেল ওয়ার্ডপ্রেস সার্চ দিয়ে ক্লায়েন্ট তারই খুঁজে পাইছে এবং তার কাছে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করাইছে। এর জন্যই ফাইবারে এই যে সেকেন্ড বা থার্ড পজিশনে যারা আছে তাদেরকে কিন্তু র্যাঙ্ক রাখছে, যে ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্চ দিলে তারা তো কাজ করতে সফটওয়্যার, তারপর হচ্ছে হলো মেসেজের ব্যাপার স্যাপার আছে, সবকিছু ট্রাক করে ফাইবার আপনার গিগ গুলা র্যাঙ্ক করে। এটা হচ্ছে গিগ ইমেজ, তারপর হচ্ছে টাইটেল, তারপরে আর হচ্ছে আসলে মেটা ট্যাগ। যখন আমার যেটা ভালো লাগে আমি, আচ্ছা এটা ভালো লাগলো আমি এটার ভিতরে গেলাম, এটার ভিতরে যে আমি তো বলছি যে ফাইবারের বা সার্ভিসের যে তিনটা জিনিস থাকে সেটা হচ্ছে সব গিগে থাকবে, আপনার গিগে, নাদি মিডিয়াতে, আমার গিগে, সবার গিগে। সেটা হচ্ছে কি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা থাকবে। এবং আপনি বেসিকে কি দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন শর্ট, সেটা হচ্ছে যে ওভারভিউতে এখানে দেখতে পারবে বায়ার কয়েক রকমের রাইট সাইডে। দেন হচ্ছে হলো অ্যাবাউট এ সেলার, দেন ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট, যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন ক্লায়েন্টে, আপনার বিস্তারিত এখানে বলতে হবে। এবং ফাইবারে গ্যাগ মানে গিগ রিং করার সবচেয়ে ভালো একটা পদ্ধতি কি, আপনি যেটা হচ্ছে টাইটেলে দিচ্ছেন যে আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেম জিনিসটা ট্রাই করতে হবে যে আমার ডিসক্রিপশনের জন্য সেম জিনিসটা থাকে, তাহলে ক্লায়েন্ট ফাইবার বুঝবে লাইক হচ্ছে যে এখানে দুইটা ই করছে, ওনার এইসব সার্ভিস সেল করে নাই এরকম কিছু। দেন হচ্ছে কম্পেয়ার প্যাকেজ, যে আপনার প্যাকেজের মধ্যে ডিফারেন্টটা কোথায় বা কয় দিনে দিবেন, কি কি সার্ভিস আলাদা দিবেন, তাহলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট। যে ক্লায়েন্টের মনে কিছু প্রশ্ন থাকতে পারে যে আমি তোমার কাছে সার্ভিস নিবো, পরে কি আমি এই জিনিসটা নিজে কি মানে কাস্টমাইজ করতে পারবো কিনা, বলে দিলেন হ্যাঁ, তারপরে আরো বলতে পারেন যে আমি তো কাজ শুরু করব, কাজ শুরু করার প্রথমে তোমাকে কি দিতে হবে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস এবং হোস্টিং অ্যাক্সেস দিলেই আমি কাজটা শুরু করতে পারবো, সেই ক্ষেত্রে বলতে পারেন। দেন হচ্ছে হলো অন্যান্য সার্ভিস আপনি প্রোভাইড করবেন, যে আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে হলো আপনি এক্সট্রা সার্ভিস অ্যাড করে দিতে পারেন। যখন আমি যে কন্টিনিউতে ক্লিক করবো, দেখেন কন্টিনিউতে ক্লিক করলে এই যে কোয়ান্টিটি আসছে, তারপরে এখানে মনে হয় সার্ভিস অ্যাড করে নাই, এর নিচে একটা অপশন অ্যাড হবে যে আরো দুই তিনটা সার্ভিস অ্যাড করতে পারবে আর কি। দেখো আমি স্পিড অপটিমাইজেশন করে দিবো, আরো $10 ই করবো আর কি, এরকম কিছু। ঠিক আছে, তাহলে গিগ তো বুঝতে পারছেন এবং গিগ ইমেজটা তো বুঝতে পারছেন, যে আমরা যে ইমেজ গুলা দেখতেছি এটা কিন্তু মূলত গিগ ইমেজ বা থাম্বনেল বলে, বুঝছেন? এটাও খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, যে আপনার ক্লায়েন্ট ফার্স্ট লুকে কিন্তু বোঝা যায় যে জিনিসটা কি আর কি। এটা গেল, এটা হচ্ছিল মূলত ফাইবার। দেন হচ্ছিল আমরা কিভাবে করবেন বা কি কি ই থাকতে পারে, সেটা হচ্ছিল আপনাদের নতুন অবস্থায় হচ্ছিল আইডি কার্ড যাই লাগুক না কেন ট্রাই করতে হবে, যে ওই আইডি কার্ডটা যেন পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে এক আইডি কার্ড দিয়ে আপনি সবকিছু করবেন। আইডি কার্ড আপনি যা করো মানে যে কোনো কারো তাই দিতে পারেন, বাট যে কোনো ভেরিফাই হবে, ফাইবারে একটা সেলফি তোলার সিস্টেম আছে, দেখা গেলো তাকে নিয়ে সেলফি তুলতে হয়, দেন হচ্ছে হলো আপনার ই করতে হয়, ভেরিফাই করতে হয়, তার আনআইডেন্টিফাইড সবকিছু দিতে হয়। নাদিমের আইডি কার্ড বা কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে বা আপুর কি আছে কোনো প্রশ্ন, তা কিভাবে করবো বা কোনো প্রশ্ন থাকলে বলেন, যে এটা কিভাবে হচ্ছে বা এটা কিভাবে করবো বা কিভাবে করতে পারি, এইগুলো একটু প্রশ্ন থাকলে বলেন কাইন্ডলি, তাহলে ক্লিয়ার হবে। আপনার মনে যদি এখন প্রশ্ন আসে যে আচ্ছা এটা আসি দেখাচ্ছে এটা কিভাবে করবো, আপনি সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বলেন, তাই সেক্ষেত্রে আপনার ক্লিয়ার হয়ে যাবেন ফুললি, কোনো মানে ই থাকবে না। দেন আমি যেভাবে দেখাচ্ছি বা কি করবেন সব তো অবশ্যই দেখাবোই, বাট আপনার কিছু থাকলে আপনি বলতে পারেন যে আচ্ছা এটা কিভাবে করবো, এটা কিভাবে হচ্ছে বলো, অথবা নাদিমের তুমি বললে সেক্ষেত্রে হচ্ছে আইডি কার্ড সেতু নাই, তুমি হচ্ছে তোমার পিকচারও তোমার চাস্ত ভাই যে তারটা দিতে পারো মানে দিয়ে শুরু করতে পারো। যদি অ্যাকাউন্ট যদি ভেরিফাই করি তখন কি ওর পিকচার লাগবে, মাস্ট বি সেন্ড করতে হবে, এন আইডি কার্ড যার দিবা তার পিকচারটা অবশ্যই লাগবে ভেরিফাই করার সময়। কেন তুমি এন আইডি দিলা ওর, কিন্তু ভেরিফাই যখন আসলো সেলফি তুললো তুমি, ফাইবার তো একদম রেজিস্টার করে দিবা, তোমার ভেরিফাই করবো না তো। তা ঠিক আছে, এক্ষেত্রে মানে সেভের ক্ষেত্রে তুমি তোমার ফাইবারে যে কোনো পিকচার দিতে পারো, লোগোর পিকচার দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, বাট আমি প্রেফার করি তার একটা সুন্দর ছবি করে হালকা এডিট করে তারটাই তুমি দিয়ে রাখলা, বাট ইউজ করলা তুমি বা সবকিছু মিলে ফ্যামিলি তারেতে করালে। এবং তুমি যদি চাও তোমার পিকচার দিয়েও শুরু করতে পারো, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, তোমার যে ভালো ছবি আছে, ছবির ক্ষেত্রে হচ্ছে যেমন একটা স্মাইলি ফেস, বা দেখেন
এখানে ছবির ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হলো কিন্তু এখানে ছবিগুলো কিন্তু খুবই ছোট দেখাচ্ছে একদম, এই যে দেখেন। বাট জিনিসটা হচ্ছে কি ফেসি বা একদম অল্প একটু যে আপনার মাথাটাই জাস্ট দেখা যাচ্ছে, এক্ষেত্রে সুন্দর ভাবে যে এই যে ইসমাইল আলা ছবি এরকম ছবি দিতে পারেন, ইসমাইল বা এরকম কিছু, বাট আপনার ফুল ছবি দিতে হবে বা এরকম দাঁড়ায় রয়েছি এখানে দাঁড়ায় সমস্যা ওইসব দেওয়া যাবে না, একদম প্রফেশনালি ছবিগুলা যেমন হয়। আমরা আর একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা যদি ছবি না দিই, হ্যাঁ ছবি যদি না দিই এমনি কোনো ইয়ে দিব, ছবিগুলো না দিলে এমনি কোনো ই দিলেও তা হচ্ছে দেখো আপনি ছবিটা কার্টুন আকারে দিতে পারেন, দেন হচ্ছে আপনি যে আপনার নানা একটা সুন্দর লোগো তৈরি করতেছেন সেক্ষেত্রে আপনি আপনার লোগোটাও দিয়ে দিতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট ছবিটা ফাইবার বেশি প্রেফার করে যে দিলে আপনার জিনিসটা ভালো হয়, বুঝতে পেরেছেন? যারা টিকা দিব ওরে ওর নামে কি দিতে হবে অ্যাকাউন্টে, নাম অন্য নাম দেওয়া যাবে? কিসের ক্ষেত্রে তুমি তোমার যদি তার আইডি কার্ডটা আমি প্রেফার করবো যে কোনো পরে যেন কোনো সমস্যা না হয় এবং ভেরিফাই তো যেন সমস্যা না হয় যেন একবারে হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন তুমি ইউজ করবা বা স্টার্ট করবা স্টার্টিং এই নামও দিবা দরকার হয় তার নাম, ইউজার নেম তুমি তোমার মতো দিলা বাট ফুল নেম তার নাম, অ্যাড্রেস তার নাম, যেন না বিলিং অ্যাড্রেসে যখন ফাইবার ভেরিফিকেশন করে বিলিং অ্যাড্রেসে যার আইডি কার্ড তার সাথে মিলে আপনার তোমার হচ্ছে এই দিতে হয় অ্যাড্রেস গুলো দিতে হয়, ঠিক আছে? তুমি যদি প্রথমেই দিয়ে দাও সেক্ষেত্রে বেটার, এবং তার ছবি দিলে দেখলো তার ছবি যখন তুমি ফাইবারে দিলে এবং ভেরিফাই করতে গেলে দেখলো দেখলো যে আচ্ছা ছবিতে ফাইবারে যে দিছে তাহলে ইজিলি তোমার ই করে দিবে, বাট দেখা গেলো ফাইবারে ছবি দেন নাই সেক্ষেত্রে আইডি কার্ডে একটু প্রবলেম করতে পারে, আইডি কার্ডের সাথে আপনার ছবি মিলতেছে না রাইট নাও, বাট যখন আপনি ফাইবারে দিবেন ছবি এবং পিকচার দিবেন দেন লাইভে আপনি পিকচার তুলে দিবেন সেক্ষেত্রে ফাইবার একদম প্রেফার করবে না, এতো আগে থেকেই ফাইবারে দিয়ে রাখছে কিছুটা মিলে গেছে ইজিলি দেখা গেলো অ্যাপ্রুভ করে দিচ্ছে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে অ্যাকাউন্ট মানে আইডি কার্ডের সাথে মিলে সব জায়গায় ছবি ব্যবহার করা নাম ব্যবহার করা বেটার। আচ্ছা করার তো অনেক ওয়ে আছে বাট মিলে রাখলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না, তারপরে দেখা গেলো উইথড্র করার ক্ষেত্রে দেখা গেলো যেই নামে আপনার আইডি কার্ড সেই নামে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আরো ভালো, মানে তার নামে সবকিছু থাকলে অনেক বেটার। আর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে করবেন এগুলো আপনার যে নামে ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নিবেন, এগুলো আপনি স্টার্ট করছেন আপনার আইডি কার্ড দিয়ে আপাতত লাগছে না, পরে যখন লাগবে তখন আপনি হচ্ছে এইখান থেকে ব্যাংকে শেয়ার একটা অ্যাকাউন্ট করে নিবেন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আর ছবির ক্ষেত্রে আপনি কেমন, যে আমি যেমন বলি ম্যাম স্মাইল এই যে এদের পিকচার গুলো দেখলে বুঝতে পারবেন, লাইক হচ্ছে এই পিকচারটা অনেক জায়গায় ইউজ করা হয় বেশি, কিন্তু ইটি মানে টি শার্টই পরে রাখতে হবে বা শুট টুট পরে রাখতে হবে ওরকম কিছু ম্যাটার না, বাট ছবিটা দেখলেই মানে বুঝতে পারবে এবং এইটুকুই আপনার শো করবে ইসমাইল একটা ফেজ আছে, এরকম তুলতে পারেন এরকম তুললেই হবে বা এরকম যেভাবেই হোক মুখটা ই করে একটা ইসমাইলি ভাব থাকলে বেটার, ইসমাইলি ভাব দেয় সবাই এরকম ইসমাইলি ভাব থাকলে ভালো লাগে আর কি, বুঝতে পারছেন? আপু একটা সুন্দর করে স্মাইল দিয়ে আপনার ছবিটা দিবেন, এখানে তো ফেসবুকে তো তাও দেন আর এখানে অতরকম মানুষ তো দেখতেছে না, সুন্দর করে আপনি একটা ফটো দিয়ে দিতে পারেন প্রোফাইল পিকচারে, এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে কি মানে ফাইবারের বা সব ক্ষেত্রেই মেয়েদের কাজ পাওয়ার প্রবণতা থাকে একটু বেশি, বুঝছেন আপু? হ্যাঁ আমি দেখছি অনেকে এবং অনেক মানে ফাইবারও দেখছি অনেক ভাই ব্রাদার বা মেয়েদের অ্যাকাউন্ট চায়, হ্যাঁ মেকআপ করা ছবি দিতে হবে, বুঝি নাই বলছি মেকআপ করা ছবি দিতে হবে, মেকআপ করা দেন একটু সুন্দর করে দিলেন সমস্যা নাই দিলেন দিলেন, মানে ফার্স্ট লুকে মনে করেন যে দেখা গেলো অ্যাকাউন্টে ঢুকলে তো কেমন পড়ে বেশি বড় কিন্তু দেখায় না, হ্যাঁ মরি আচ্ছা এর অ্যাকাউন্টে যাই, ছবিটা তো ওরকম ভাবে দেখায় না, যখন ফুল কারো অ্যাকাউন্টে যাওয়া হয় তখন এই যে অ্যাবাউট দি সেলার, অ্যাবাউট দি সেলার এর অপশনে গেলে ছবিটাই যে দেখেন এরকম ভাবে দেখা যাবে আর কি, আপনার ডিসক্রিপশন বা আপনার সাবটাইটেল এরকম ভাবে ছোট করে দেখা যাবে, দেন আমি যখন এর ভিতরে যাব তখন একটু বড় দেখা যেতে পারে তাও বেশি বড় না এরকমই থাকবে আর কি, এবং এটা হচ্ছে ফুল একটা সার্কেলের ভিতরে আছে, এই যে একটা তুললেন দিলেন সমস্যা নাই বা ভালো দেখে একটা বেটার, আপনার আইডি কার্ড আছে যেহেতু সবকিছু মিলাই মিলাই দেবেন, ঠিক আছে? এখন হচ্ছে হলো আপনাদের যে কাজটা দিব সেটা হচ্ছে হলো গিগ তো বুঝছেন বা সার্ভিস তো বুঝছেন তাই না, বুঝছেন? এখন হচ্ছিল আমি যে কিওয়ার্ড গুলা দিছিলাম সেটা হচ্ছিল আমরা ওয়েবসাইট ডিজাইন,
চলো ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে 5,000 আছে, বেশি নাই। দেন চলো আমার এখানে কম, মানে কম দেখেন, এর 4টা রিভিউ পাইছে, বাট গিক ফার্স্ট র‍্যাঙ্কে। আমি তো এর গিকটা চেক করি যে আসলে কি দিছে। তিনটা অর্ডার কিউএ নিতে আছে, মানে তিনটা অর্ডার এখনো আছে তার পিছনে। দেন হলো আমি ছোট ছোট, এই যে 850, এদের সাথে কম্পেয়ার করলে হবে না, আপনি ছোট ছোট যাদেরই সেটা দেখেন। উইকস এর এটা দেখলাম, তারপর হলো 10টা যাদের কম রিভিউ বা ফার্স্ট পেজে চলে আসছে তাদেরগুলো একটু চেক করবেন। দেন আমি এন্ড চেক করি, মানে কিছু চেক করবেন কি, আপনার হচ্ছিল দেখবেন যে এটা কি ইউজ করছে মূলত। এখানে দেখেন টাইটেলটা কি দিয়েছে, আই উইল ভেন্ডর মাল্টি ভেন্ডর ই কমার্স মার্কেটপ্লেস ওয়েবসাইট। দেন এখানে বেসিক দিয়েছে, এত ডলার প্রিমিয়াম স্ট্যান্ডার্ড কি দিয়েছে। দেন হচ্ছিল অ্যাবাউট, ডিসক্রিপশনটা দেখবেন যে আসলে ডিসক্রিপশনে কি লেখা দিছে। দেন আপনি এডটায় চলে যাবেন যে এ কি লেখা দিছে, আই উইল ডিজাইন ই উইক্স ই ডিজাইন, তারপরে কি ই কমার্স উইক্স, মানে উইক্সে কাজ করে মূলত। এইগুলো কি আমাদেরই লিখতে হবে? হ্যাঁ আপনার লিখতে হবে না, কার লিখতে হবে? আপনারা ই করবেন, আমি অবশ্যই সাজাই দিব বা আমি হেল্প করে দিব অবশ্যই, যে আপনারা কিভাবে ভালোভাবে দিতে পারেন, কি কি দিলে ভালো হবে। বাট আমি হচ্ছিল যেটা বলতেছি সেটা হচ্ছিল আপনি এরকম দেখেন একই লেখছে, টাইটেল লুক লাইক সিমিলার, বাট কিছু আপনি অ্যাড করতে পারেন না। আই উইল বিল্ড ই কমার্স ওয়েবসাইট মোবাইল অ্যাপ উইথ ই কমার্স। দেন এ কত থেকে প্যাকেজ স্টার্ট করছে, আপনি যখন 5-10টা গিগ দেখবেন বা সার্ভিস দেখবেন, আপনার এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট হবে, আমি হচ্ছিল এই জিনিসটা আপনাদের দেখতে দিব, বা এই 2 দিন ধরে আপনার এই মার্কেট প্লেসটা একটু দেখেন। আমি যে কিওয়ার্ড গুলো দিব সেটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি, ওই কিওয়ার্ড গুলো আপনারা সার্চ দিবেন ই কমার্স ওয়েবসাইট দেখে। এইগুলো আপনি 10টা গিগ দেখেন এখানে, মিনিমাম আপনি 100-200 গিগ তো দেখতেই হবে। আপনি যখন এই গিগটা দেখবেন, দেখার পর আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে একই দিছে, আই উইল ডেভেলপ মাল্টি ফিল্টার ই কমার্স ওয়েবসাইট, মানে ই কমার্স ওয়েবসাইট যে আমি লিখছি, ই কমার্স জিনিসটা টাইটেলে থাকতেই হবে। এটা এই রাস্তা গুলো আমি দিতে পারবো না তা কিন্তু না, অবশ্যই আপনি দিতে পারবেন, বাট ডিসক্রিপশনটা আপনি ফুল কপি কারোদা করতে পারবেন না, টাইটেলও কপি করতে পারবেন না, কিছুই কপি করতে পারবেন না। এখান থেকে নিজের আইডিয়া থেকে জেনারেট করতে হবে যে এই সব লিখছে, এই জিনিসটা লেখছে, এই জিনিসটা লেখে নাই, বাট আমি দিলে ভালো হইতো, এরকম জেনারেট নিয়ে, মানে আপনি 10-20টা গিগ দেখলে আপনার গিগের একটা বা সার্ভিসের একটা ই হয়ে যাবে। আচ্ছা ই কমার্স ওয়েবসাইটে কি কি থাকে বা এরা কি কি সার্ভিস দিচ্ছে, বা প্রাইস আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে আসলে এই $110 দিচ্ছে কি কি দিচ্ছে। এখানে দেখেন যে ল্যান্ডিং পেজ উইক্স $30 থেকে স্টার্ট করছে। আপনি জাস্ট কম যাদের রিভিউ আছে দেখেন, এই 470টা এর সাথে আপনি কম্পেয়ার করলে পারবেন না, মানে ভ্যালুটা এমনি একটু বেশি। যদি আপনি আগে নিউ বেস হিসাবে স্টাডি করতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার অল্প অল্প যাদের এই যে তিনটা আছে এর সাথে ট্রাই করেন, বা এর একটু দেখেন যে কি। আই উইল এই যেটা আছে 670, এই থেকে একটা উপায় নেই। 670 কোনটা? এই যে কি কোন যাব উপরে ছিল, আমি কোনটা উপরে মনে হয় এই যে একদম বাম সাইডে, এই যে তো। আচ্ছা এ হচ্ছে কি, এ হচ্ছে প্রো ভেরিফাইড, এর স্টার্ট দেখছেন 670 আর কি এর স্টার্টিং, বাট এর হচ্ছে 140। এটাকে একটু ফাইবার আলাদা ভাবে প্রিপেয়ার করে, মানে হচ্ছে আপনার যে প্রো সার্ভিস যখন দিবেন, ফাইবারের নতুন একটা ইয়ে আসে, সেটা হচ্ছে ফাইবার প্রো। সেটা হচ্ছে এই যে আমি যখন ফাইবার প্রো এর একটা ওয়েবসাইট আছে fiverr.com/pro, এখানে হচ্ছে আপনি মেম্বারশিপ নেওয়ার জন্য ফাইবারকে আপনাকে পে করা লাগবে, এবং আপনার কিক গুলো সার্ভিস গুলো দেখেন মিনিমাম 700-4,000, মানে আপনিও সেলও করতে পারবেন এজ এ প্রো সেলার। আপনার কোয়ালিটি ভালো, আপনি সেল করতে পারবেন ভালো, ফাইবার রে পে করবেন, ফাইবারই আপনার গিগ র্যাঙ্ক করবে বা বুস্ট করবে। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের টাকা থাকেই থাকে আপনারা প্রো শুরু করতে পারেন, আমার কোনো ই নাই, তাই বুদ্ধতা নেই। ঠিক আছে, প্রো সেলার আছে আপনাদের হচ্ছে, তাহলে কাজটা কি বুঝতে পারছেন যে আপনি একটা তো একটা কিওয়ার্ড নিয়ে দেখলাম, তারপর হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ নিয়ে সার্চ দেন, যে ল্যান্ডিং পেজ আপনি দেখবেন সবগুলাই সিমিলার, জাস্ট কিছু ওয়ার্ড, আপনি যদি ইংলিশ পারেন আরো অনেক সিস্টেম আছে বা দেখাবো, আগে কিছু সবকিছু মিল আর দেখেন, সবকিছু টোটালি দেখেন, দেখার পর আপনি বুঝতে পারবেন যে আসলে ল্যান্ডিং পেজের দাম কেমন হয়। আচ্ছা এখানে আমি একটা দুইটা দেখি, দেখার পরে এরা কি টাইটেল ইউজ করছে, বা মেন ল্যান্ডিং পেজের সাথে যখন আমি কিওয়ার্ড ই দিব, ল্যান্ডিং পেজ কিন্তু মাঝে থাকবেই ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছিল তাহলে আমি আপাতত স্ক্রিনটা অফ করি রেকর্ডটা, দেন হচ্ছিল আমি আপনাদের কিওয়ার্ড গুলা দেখাই।